হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ টাইম স্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজছে সকাল 8টা, সকাল সকাল ওয়ার্কআউট করে নিয়েছি। তো আজকে বাইরের দিকে তাকালাম, যখন দেখছি আজকে কিন্তু রোদ ওঠেনি, আকাশে কুয়াশা আছে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। প্রায় 8টা বাজছে, কোনো রোদ নেই, কুয়াশাতে ভর্তি, আর মেঘে কীরকম একটা মেঘ মেঘ করে আছে। শীতকালে এরকম হয়, কুয়াশা আবার কেটে গেলেই তখন আবার রোদ উঠে। যাই হোক, পরে কিন্তু রোদ উঠেছিল, আর একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে, সেজন্য জানলাটা বন্ধ করে দিলাম। আজকে ওকে টিফিনে সুজি দিয়েছি, তো বেশিরভাগ দিনই ও টিফিনটা কিন্তু বাড়িতেই নিয়ে আসে, ওর কাজের চাপে ওর আর খাওয়া হয়ে ওঠে না। তো দেখি আজকে কি করে। তো সুজিটা ও ব্যাগের পাশে রেখে দিলাম, ও ঠিক ভরে নেবে। হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে এসেছি। সকাল থেকে তো আর সময় হয়ে ওঠে না, অ্যাকচুয়ালি ওয়ার্কআউট করতে হয়, তারপরে রান্নাবান্না করি, তারপর ঘরে যাবতীয় কাজ, খাওয়া দাওয়া, চান টান করে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। তো এখন একটু ফ্রি হয়েছি, ভাবলাম যাই তোমাদের সাথে একটু কথা বলে আসি। তো এখন বাসে 4টে, আজকে বললাম সকালবেলায় যে রোদ ওঠেনি, কিন্তু তারপরে কিন্তু রোদ উঠেছিল, মানে তোমাদেরকে দেখালাম তার 5 মিনিটের মধ্যেই রোদ উঠে গেল। তো এখন আমি এসেছি তোমাদের কাছে একটা আনবক্সিংয়ের ভিডিও নিয়ে। তো আমি একটা প্রোডাক্ট কিনেছি, দেখো এটা হচ্ছে অ্যামওয়ে, ঠিক আছে, অ্যামওয়ের প্রোডাক্ট। তোমাদের সামনে এটা আনবক্সিং করছি। যখন কোনো প্রোডাক্ট দেখতে পাই আমরা, তখন মনে হয় কখন সেটা আনবক্সিং সে যাই হোক হয়ে গেছে। তো এখানে আমি এখানে দেখতে পাচ্ছ এই সানস্ক্রিন নিয়েছে একটা অ্যামওয়ের, এটা অ্যাটিটিউডের সানস্ক্রিন SPF 30, এটা 100 গ্রাম। এটা আমি ইউজ করি, বেশ ভালো সানস্ক্রিনটা। আর এটা হচ্ছে এলওসি, অ্যামওয়ের এলওসি, এটা 1 লিটারের। এটা দিয়ে আমি বাসন মাজি, তো এটা বেশ ভালো লিকুইডটা, এর সাথে একটু জল অ্যাড করে এটার সাহায্যে বাসন মাজি। আরেকটা হচ্ছে অ্যামওয়ের বডি ওয়াশ, এটা অ্যামওয়ের বডি ওয়াশ 60 ml, তো এটা বেশ ভালো। যাই হোক, এই প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও না, অ্যাকচুয়ালি এগুলো আমি ইউজ করি, আমি খুব উপকার পাই এতে, সেজন্য তোমাদেরকে আমি দেখালাম। সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি আজকে আলুর দম করে নিলাম, আর তার সাথে করেছিলাম পরোটা, মানে পরোটার আটাটা মেখে রেখেছিলাম, তারপরে খাওয়ার আগে গরম গরম ভেজে নিয়েছিলাম। এরপরে একটু সন্ধ্যেবেলার দিকে ও অফিস থেকে এলো, তারপর 7টার দিকে একটু বেরিয়েছিলাম, দেখতে পাচ্ছো যে এটা কেকের দোকান আর মিষ্টির দোকান। তো এই দোকানে কেন এসেছিলাম নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। গুড নাইট, ভালো থেকো।